এক হচ্ছে নেসক্যাফে, দুই হচ্ছে নেসক্যাফ নেস নিষ্কেফি, তাই তো? যাই হোক, যাই না, এটা হচ্ছে নেসক্যাফে ক্লাসিক, মানে আমি যেটা বলছি। তারপর এখানে বলছে 100% ন্যাচারাল, এখানে লেখা আছে নিচে 100% ন্যাচারাল, আপনারা চাইলে দেখতে পারেন, দেখা যাচ্ছে? ওকে, দেখা যাওয়ার কথা এখন। আচ্ছা যাই হোক, আসলে আমি এটা নিয়েছি 300 টাকা দিয়ে, এবং এখানে যে কফিগুলো আছে, এখানে হচ্ছে 100 গ্রাম কফি, এবং এখানে এই 100 গ্রাম কফি দিয়ে প্রায় 66 কাপস আপনি কফি বানাতে পারবেন। ব্যবহারের পর অবশ্যই আপনাকে ঢাকনা ভালো করে লাগিয়ে নিতে হবে, তারপরে সবসময় শুকনো চামচ ব্যবহার করুন, এবং ঠান্ডা, শুকনো এবং স্বাস্থ্যকর স্থানে সংরক্ষণ করতে হবে। তারপরে এখানে যে উপাদানটা আছে সেটা হচ্ছে যে 100% বিশুদ্ধ কফি বিন আছে, এবং উৎপাদনকারী যারা সেটা হচ্ছে নেসলে ইন্ডিয়া, ওরা উৎপাদন করছে, এবং এটা খুব সম্ভবত আসছে নিউ দিল্লি থেকে, এবং আমদানিকারক এবং বাজারজাতকারী কারা বাংলাদেশে, সেটা তারা হচ্ছে নেসলে বাংলাদেশ লিমিটেড, গাজীপুর ডিস্ট্রিবিউশন সেন্টার, হোতাপাড়া, মৌজানং 2 নং, বকরান, মণিপুর, গাজীপুর, বাংলাদেশ। উৎপাদন এবং মেয়াদের 3 দিনের তারিখ এবং লট নম্বরের জন্য জারের নিচে দেখুন, অর্থাৎ জারের নিচে কি আছে, উৎপাদনের যে তারিখটা এখানে আছে, আপনারা দেখছেন কি, দেখলে দেখতে পারেন। এখানে প্রায় 2020 সালের জানুয়ারিতে 12 তারিখ উৎপাদন করেছে, এটার মেয়াদ হচ্ছে 2022 সাল পর্যন্ত। ওকে, খুব ভালো। আমি এর আগে যে 2টা ভিডিও বানিয়েছি, একটা হচ্ছে যে ডালগোনা কফি, আর একটা হচ্ছে কাপিচানু, এখান থেকেই বানিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। এবং এখানে ওরা ফেসবুকের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, ফেসবুক নেসক্যাফে বাংলাদেশ। এখন কথা হচ্ছে যে এই যে আমরা কফি খাই বা কফি পান করি, যাই বলি না কেন, এখানে আসলে কী আছে, এখানে পুষ্টি কী আছে, এই পুষ্টি 100 গ্রাম পাউডারে আসলে কী আছে? এখানে এনার্জি যদি ধরা হয় তাহলে 169 কিলোক্যালোরি ফ্যাট আছে, ফ্যাট নাই, তারপরে স্যাচুরেটেড ফ্যাট নাই, কার্বোহাইড্রেট আছে 34 গ্রাম, তারপরে সুগার আছে 2.1 গ্রাম, তারপরে ফাইবার আছে, প্রোটিন আছে, তারপরে সল্ট আছে, ফাইবার আছে, তারপর হচ্ছে প্রোটিন আছে, সল্ট আছে, BSTI অনুমোদিত এটা, যাই হোক, এখানে মনে হয় না আর কোনো কিছু আছে এখানে। তবে হ্যাঁ, এখন আপনি আপনার যে পারফেক্ট কফি সেটা আপনি কীভাবে বানাবেন, এখানে যেটা বলেছে কফি আপনাকে যেটা নিতে হবে 1 চা চামচ, তারপরে হচ্ছে 1 চা চামচ সুগার নিতে হবে, আর 1 কাপ গরম পানিতে, যে গরম পানিটা 80 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকতে হবে, তারপর মিলিয়ে অর্থাৎ মিশিয়ে নেবেন ভালোভাবে, তখনই আপনাকে গিভ এ ফ্রেশ স্টার্ট টু ইউর ডে। ওকে, নেসক্যাফে ক্যাফে, নেসক্যাফে ক্লাসিক। আসলে বাসায় কোনো কাজ নাই, যে কারণে এটা যেহেতু নিয়ে আসছি, এই বিষয়টা আমি একটু বিস্তারিত জানলাম এবং আপনাদেরকে জানালাম, কেমন লেগেছে এটা জানাবেন, আর কোন বিষয় নিয়ে আসলে ভিডিও করবো সেটাও জানাবেন। আর হ্যাঁ, এখন করোনার সময় বাসায় থাকবেন, আর সবসময় যেটা করবেন পরিষ্কার থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।